হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে কলকাতার দুই প্রধানকে নিয়ে কিন্তু বেশ বড় বড় কিছু আপডেট দেওয়ার আছে। সেহেতু ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের কিন্তু আজ সকালের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের টার্গেটে তিন সেরা ভারতীয় গোলরক্ষক রয়েছে, যাদের মধ্যে কিন্তু প্রথম চয়েস হিসেবে প্রক শুক্রণ সম্ভবত হাতছাড়া ইস্ট বেঙ্গল দলের। এছাড়া ইস্ট বেঙ্গলের টার্গেটে ছিল মুম্বাই সিটি এফসি দলের গোলরক্ষক পূর্বালা চেনপা এবং এফসি গোয়া দলের গোলরক্ষক ধীরাজ সিং। তবে এই মুহূর্তে যেমনটা খবর যে পূর্বালা চেনপার সাথে কিন্তু মাল্টি ইয়ার ডিলে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে মুম্বাই সিটি এফসি, যার ফলে কিন্তু আরো একটা টার্গেট হাতছাড়া হয়ে গেল ইস্ট বেঙ্গল এফসির, তেমনটা কিন্তু বলাই যায়। সেহেতু এখন ধীরাজ সিংকে কিন্তু দলে চূড়ান্ত করতে চাইছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। এবং এর পাশাপাশি তোমাদের কিন্তু জানিয়ে দিয়েছিলাম যে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট হায়দ্রাবাদ এফসি থেকে কিন্তু বেশ কিছু ভারতীয় প্লেয়ারকে টার্গেট করেছে। তো এই মুহূর্তে যেমনটা জানা গেছে যে 25 বছর বয়সী ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ডার প্লেয়ার হিতেশ শর্মাকে টার্গেট করেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তো শেষ পর্যন্ত এখন এটাই দেখার বিষয় হবে যে হিতেশকে দলে সই করাতে পারে নাকি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। এবং এর পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে যে 27 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার আইভান বাট হোলিং, যে একসময় ইস্ট বেঙ্গল ও মোহনবাগান দুই প্রধানেরই কিন্তু প্রধান টার্গেট ছিল, তো সেই আইভান বা এবার এফসি গোয়া দল ছেড়ে যোগ দিতে চলেছে কেরালা ব্লাস্টার এফসি দলে। তো কেরালা ব্লাস্টার এফসি যে ট্রান্সফার মার্কেটে ভীষণভাবে অ্যাক্টিভ রয়েছে এখন থেকেই সেটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। তো বন্ধুরা, 25 বছর বয়সী ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ডের প্লেয়ার অনিরুদ্ধ থাপাকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট বেশ কয়েকটা মরসুম ধরেই টার্গেট করে রেখেছে। তবে চলতি মরসুম শুরুর প্রথম দিকে কিন্তু অনিরুদ্ধ চেন্নাই এফসি দলেই থাকবে, তেমনটা কিন্তু তিনি জানিয়েছিলেন। তবে এই মুহূর্তে যেমনটা খবর যে চেন্নাই এফসি দল ছাড়তে চাইছে অনিরুদ্ধ থাপা, কিন্তু চেন্নাই এফসির সাথে এখনো পর্যন্ত অনিরুদ্ধের কন্ট্রাক্ট থাকে, কিন্তু অনিরুদ্ধকে মোহনবাগান নিজেদের দলে নিয়ে আসতে গেলে কিন্তু প্রচুর কাঠখড় পোড়াতে হবে। তবে এর মাঝে যেমনটা খবর যে মোহনবাগানের পাশাপাশি অনিরুদ্ধকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে মুম্বাই সিটি এফসি, তো মোহনবাগানের টার্গেটের মাঝে মুম্বাই সিটি এফসি এবং ইস্ট বেঙ্গলের টার্গেটের মাঝে ওড়িশা এফসি কিন্তু নিজেদের বাদ ঠেলেই চলেছে। তো এখন এটাই দেখার বিষয় হবে যে শেষ পর্যন্ত অনিরুদ্ধকে যে কোনো মূল্যে মোহনবাগান ম্যানেজমেন্ট নিজেদের দলে সই করাতে পারে নাকি। যদি অনিরুদ্ধকে মোহনবাগান ম্যানেজমেন্ট সই করাতে পারে তাহলে কিন্তু এটা একটা সেরা সই হবে মোহনবাগানের জন্য এই মরশুমে। তো বন্ধুরা, তোমরা অনিরুদ্ধ থাপাকে মোহনবাগান জার্সিতে দেখতে পেলে কতটা খুশি হবে তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এটাই ছিল আজকের মোহনবাগান ও ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।